দিদি শক্তি নাই তোমার কাছে একটা ডায়লগ দিতে হইব তুই দিয়ে দিলি কি গেল মা এই যে দুই মহান ব্যক্তির সামনে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরা কি করতেছে হাই হ্যালো গাইস দিদি শক্তি নাই তোমার কাছে হবে ভাই হবে আজকে ঘর প্রথমবার কি হবে বল আজকের ব্লগটা হবে আমাদের এই সুন্দর ট্রি হাউস নিয়ে মানে এখনো সুন্দর ট্রি হাউস হয় নাই আদৌ হবে কিনা আমি সেটাও জানি না তো এখন আমি শুভ গুড্ডু তিনজনে মিলে আর আমাকে পাকুনি হেল্প করে দিচ্ছে তো আমরা চারজনে মিলে আজকে ট্রি হাউস বানানোর পুরো তৈরি নিয়ে নিয়েছি কতটা কি হবে না হবে তো জানি না কন্টিনিউ করি কেমন হয় না হয় তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব গুড্ডু টারজান তো হে গাইস আমি টারজান গাছের পাতা আমি বানাচ্ছি আপনি থেকে রাত্রে বেলা একা একা আর থেকে ভাগাই দিছে আমাকে একা একা থাকলে চলবে না আগে ঘর কমপ্লিট করতে লাগবে একটা পাটার ওকে বাইরে থেকে ভাগাই দিছে দুই পার্টনার একসাথে আমরা দুজনে এই জায়গা থাকবো রাত্রে বেলা টারজান চলে যাচ্ছে এখন বাই টারজান বাই বাই টারজান হ্যাঁ আসো আসো হ্যাঁ পড়বি এই সাইডে আর একটা গেটিস দিয়ে নিয়ে নেলে কোন বাসটা কিচ্ছু হবে না মানে গেটিস দেয় একটা তাহলেই ঠিক হয়ে যাবো কেন এত সুন্দর একটা জিনিস বানাইতেছি সুন্দর হইব কিনা জানি না তাও খাওয়া দাওয়ার পরে কোনো কাজ নাই কর্ম নাই সেই নিয়ে সারাদিন বসে আর কি করা যাবে বলো এগুলোই তো মজা তাই না রে ছোটবেলার দিনগুলো মনে পড়ছে আহা ছোটবেলার দিনে কত যে বানাইছে মানে একটা ডায়লগ দিতে হইব তুই দিয়ে দিলি ব্যাস আর কোনো কথা নাই তাই তো অনেক বানাইছি এই ট্রি হাউস কয় কয়টা বানাইছে তুই ভাঙবো না সুন্দর হইব দেখবা এই দেখো কত প্রফেশনাল তো ধরনের আমরা বানাতেছি উপরে গাছ নিচে ঘর আহ মজাই মজা আপনি
কর কোথায় গেছিলি হ্যালো দোস্ত আমাদের ট্রি হাউস অর্ধেক রেডি আর একটু বাকি ওপরে কি পারে ছাউনি ওপরে ছাউনি তাহলে আমাদের ট্রি হাউস একদম পুরো ঝাঁকানো হবে রেডি ওকে আদো এই ট্রি হাউসে থাকা যাবে কিনা সেটা আমরা জানি না কিন্তু করছি এটাই আমাদের সেই খুশি তারপর আমার চলে আসছে কাছে তারপরে ছাড়া গাছকে হয় না গাছ না ট্রি হাউস গাছ এটা গাছ দারুণ হচ্ছে আমাদের এখন তো মাচা হয়েছে ওপরেরটা হবে কিনা কোনো গ্যারান্টি নাই হ্যাঁ ওটাই তো তারজনের জন্য এক্সট্রা করে ঘর বানানো হইতেছে এক তো আমার রুম রে এই বাঁশগুলা কি রায় না দিল আমি কোনো কাজের না তারজনটা উদা হয়ে গেছিল বাস তো আমি আনছি নেমে যাচ্ছে কিন্তু নেমে পড়লো আমাদের অর্ধেকটা কাজ কমপ্লিট ওপরের খালি এখন ছাউনিটা বাকি কালকে হবে কিনা জানি না কি যা আজকের এই অর্ধেক কাজ কমপ্লিট বাকি কাজটা কালকে করব দেখে ভালোই লাগতেছে তো যাই হোক এখন এই পর্যন্তই রাখি কালকে আবার স্টার্ট করবো